হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ। বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে। মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে। সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশিতে, আর রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। এবার জানবো কোন রাশির মানুষদের এপ্রিল মাসটা কেমন যাবে না যাবে। যেটা সবার আগে জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। দেখুন, বিজনেসের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা আপনারা কিন্তু কোথাও গিয়ে একটু চাপে থাকছেন, যে অর্থগুলো পাওয়ার সেগুলো পেতে কিন্তু প্রচণ্ড ডিলে হবে। বিজনেসে কোথাও গিয়ে কিন্তু আপনাদের একটু মান সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে, কোথাও গিয়ে আপনাদের বিজনেসে পার্টনারের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যেতে পারে, কাস্টমারের সাথে রিলেশন কিন্তু এই মাসে খুব একটা ভালো থাকছে না। ইনভেস্ট করার ব্যাপারে কিন্তু আমি বলবো এই মাসটা না করাই ভালো, ইনভেস্ট করলে কিন্তু কোথাও গিয়ে আপনাদের লস হয়ে যেতে পারে। দেখুন, সব মাস যে ভালো যাবে সেরকম কোনো কথা নয় কিন্তু, বা একই মাস সব মানুষের জন্য ভালো যাবে সেটা কিন্তু হয় না। তাই বলছি মন খারাপ করার কিছু নেই, ওয়েট করুন, নেক্সট মান্থে ডেফিনেটলি আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবার যেটা জানবো সেটা হচ্ছে জব নিয়ে কেমন থাকছে না থাকছে। জবের ক্ষেত্রে কিন্তু কোন রাশির মানুষদের দুর্দান্ত রেজাল্ট থাকছে, ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন, জবে অনেকটা গ্রোথ দেখতে পাবেন, জবে মান সম্মান বৃদ্ধি হচ্ছে, কনফিডেন্স কিন্তু আপনাদের অনেকটা গ্রো করে যাবে, কাজের জায়গায় যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু আপনাদের অনেকটা বেটার হয়ে যাবে। কাজের জায়গায় এতদিন ধরে আপনারা যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেই প্রবলেমগুলো কিন্তু আপনাদের অনেকটা কমে যাবে, কাজের পরিবেশ কিন্তু আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে, নতুন জব প্রাপ্তির জন্য ভালো, যারা প্রমোশনের জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য ভালো, তারা কিন্তু ভালো রেজাল্ট এই মাসে পেয়ে যাবে। অর্থনৈতিক যে ব্যাপার কাজের জায়গায় হয়, ফিনান্সিয়াল যে ব্যাপার, সেই ব্যাপারগুলো যদি কোনো সমস্যার মধ্যে থাকে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা আপনাদের কমে যাবে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ, লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফ খুব ভালো থাকছে, এতদিন ধরে যাদের পার্টনারের সাথে কোনো সমস্যা চলে আসছিল সেই সমস্যাগুলো কিন্তু নিজেদের কথাবার্তার মধ্যে দিয়ে অনেকটা কিন্তু কমে যাবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো ভালো রেজাল্ট আছে, প্রেম কিন্তু নতুন লাইফে আসছে, যে প্রেমগুলো আছে সেই প্রেমগুলো মোটামুটিভাবে চলে যাবে, খুব ভালো রেজাল্ট কিন্তু আমি বলতে পারবো না। এবার জানবো আপনাদের ফ্যামিলির লোকেদের সাথে আপনাদের রিলেশন কেমন থাকছে। ফ্যামিলির লোকেদের সাথে রিলেশন কিন্তু আপনাদের ভালো থাকছে, তো মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে টুকিটাকি আর্গুমেন্ট কিন্তু লেগে থাকবে, এই বিষয়টাকে কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল ম্যাটার কেমন থাকছে। ফিনান্সিয়াল ম্যাটার কিন্তু দুর্দান্ত থাকছে, অর্থনৈতিক গ্রোথ আগের থেকে অনেক ডেভেলপ করে যাবে, যে প্রবলেমগুলো এতদিন চলে আসছিলো অর্থনৈতিক ব্যাপারে সেগুলো কিন্তু আপনাদের অনেকটা বেটার হয়ে যাবে। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন থাকছে না থাকছে। এডুকেশনের জন্য আমি বলবো দারুণ সময়, কেরিয়ারে একটা এটা হাই পয়েন্ট, এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা অনেক ডিসিশন কিন্তু নিতে পারবেন বা ডিসিশন নিতে কিন্তু সক্ষম হবেন। যারা কোনো কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য, যারা মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা করেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোথাও অ্যাডমিশনের জন্য ইনভেস্ট করেছিলেন, অর্থ দিয়েছিলেন অথচ ক্লাস করতে পারছিলেন না, এরম প্রবলেম কিন্তু অনেকের আসছিল, সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা আপনাদের এই সময় কমে যাবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথ নিয়ে সেরকম কোনো প্রবলেম থাকছে না, তবে যাদের ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে সেই সমস্যা একটু কিন্তু বৃদ্ধি পাবে, বা যাদের প্রচণ্ড পরিমাণ লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে, না হলে কিন্তু সেরকম বড় কোনো ইস্যুস এই মাসে থাকছে না। তাহলে বন্ধুরা, এপ্রিল মাস নিয়ে আমি আলোচনা করলাম, ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। আমি কার্ডে একটি লিংক দিচ্ছি 2020 বর্ষফল, সেটা গিয়ে দেখুন, আরও ডিটেলস অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন করে আমার চ্যানেলে এসে গেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অতি অবশ্যই কিন্তু প্রেস করবেন। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।